পর্ষদ সভাপতি বলছেন যে আপনাদের এই আন্দোলনে কোনো রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের ইন্ধন যোগাচ্ছে। দেখুন আমাদের এটা অরাজনৈতিক চাকরি প্রার্থী মঞ্চ। এখন যদি কেউ, আমরা তো কাউকে ইনভাইট করি না, যদি কেউ সহমর্মিতা দেখিয়ে আসেন আমরা তো সেখানে তাদেরকে চলে যেতে বলতে পারি না। তারা তো কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে আসছেন না, তারা বারবার বলছেন আমরা মানবিকতার জন্য উঠে এসেছি। কাল একজন রাত্রে 1:30টার সময় উঠে এসেছেন, বলছে আমার ভাই বোনরা রাস্তায় বসে আছে তাই আমি এসেছি, আমার রাজনৈতিক পরিচয় ছেড়ে আমি আমার ভাই বোনদের কাছে বসতে এসেছি। পর্ষদ সভাপতি অভিযোগ করছেন যে নিয়োগ প্রক্রিয়া যেটা শুরু হওয়ার কথা হয়েছে সেটাকে বাধা দেওয়ার জন্য কোনো রাজনৈতিক দল এখানে ইন্ধন যোগাচ্ছেন আর আপনাদের আন্দোলনটাকে জিয়ে রাখছে। না, এটা মোটেই নয়, এখানে কেউ বাধা দিচ্ছে না প্রসেসটাকে। আর তিনি যেটা বলছেন সেটা ঠিক বলছেন না। আমরা তো কালকে চারজন গিয়েছিলাম বৈঠকে, উনি মুখ্যমন্ত্রী ঘোষণাটাকে আমরা যখন তুলে ধরলাম উনি বললেন আমি জানি না, এটা আমার ইখতিয়ারে পড়ে না। পর্ষদ সভাপতি বলছে আপনাদের দাবিটা অন্যায্য, আপনারা তালিকাভুক্তই হননি, দুবার ইন্টারভিউ দিয়ে আবার ইন্টারভিউ দিতে হবে। কিসের ভিত্তিতে উনি বলছেন? যেখানে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলছেন যেখানে সংখ্যাতত্ত্ব যেখানে আমাদের রয়েছে, পর্ষদ কোনো তালিকা বার করতে পারেনি। আরটিআই কেসের মধ্যে দিয়ে পর্ষদই বলে দিচ্ছে যে 3,500 সিট সেখানে রয়েছে এবং মুখ্যমন্ত্রী 4,000 মতো সিট রয়েছে। মুখ্যমন্ত্রী বর্ধমানের প্রশাসনিক বৈঠক এবং নবান্ন থেকে ঘোষণা দিলেন যে বাকি যে সিট রয়েছে অর্থাৎ প্রায় 10,000 সিট রয়েছে 14 নট ইনক্লুডদের জন্য, সেখানে পর্ষদ সভাপতি এই কথা কি করে বলেন যে সিট নেই? এবার আপনারা কি করবেন? পর্ষদ তো কার্যত তাদের হাত তুলে নিলেন আপনাদের। জি, আন্দোলনের রাজপথেই আমাদের, আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই কাজটা করতে হবে। একদিকে পুলিশ আপনাদের উপর চাপ সৃষ্টি করছে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, অন্যদিকে পর্ষদ এই ধরনের বিবৃতি দিচ্ছে। পুলিশ প্রশাসন দিয়ে লাঠি দিয়ে আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না, আমাদের হকের চাকরি। 8 বছর আগে আমরা যে চাকরিটা পাওয়ার কথা ছিল আমাদের চাকরিটা চুরি হয়ে গেছে, আজকে প্রমাণ হয়ে গেছে পার্থ এবং মানিক ভট্টাচার্য তারা জেলে চলে গেছে। পর্ষদ যে দুর্নীতি করেছে, আমাদের চাকরি যে চুরি হয়েছে সেটা প্রমাণ হয়েছে। সে চাকরি আমরা যে কোনো মূল্যে আর মৃত্যু আমরা সংগ্রামের মধ্য দিয়ে আমরা বার করব। এই যে উনি বলছেন আমরা দুবার ইন্টারভিউ নিয়ে যোগ্য নয়, ওনাদের প্যানেলে নাম নেই, একবার ওনাকে কোশ্চেন করুন তো, প্যানেল কি আদৌ বেরিয়েছিল? আপনি বলুন তো, একটা আমাদের একটা পরীক্ষার নিয়ম কি? পরীক্ষা হবে যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা হবে, নিয়োগ হবে, একটা স্বচ্ছ মেরিট লিস্ট থাকবে, দিয়ে পর্ষদ রাত্রির 12টার সময় SMS এর মাধ্যমে নিয়োগ করে। সেই পর্ষদের সভাপতি নতুন এসে কি করে প্যানেলের কথা বলে? দুটো নিয়োগে কোনো প্যানেল ছিল না, এমনকি একটা নামের লিস্ট হয়েছে সেখানে রোল নাম্বার আছে, নাম নেই কি? তাদের কি তারা মঙ্গল করে পানি? যেখানে দুর্নীতি ভুয়ো ডিগ্রি মানিক ভট্টাচার্য ভুয়ো ডিগ্রি বিভিন্ন রকম বিএড কলেজের, উনি ওনার ছেলে বিভিন্ন কলেজ বিএড কলেজের হেড, এবং সেখানে ভুয়ো ডিগ্রি যারা যাদের বিএড নেই, ডিএলএড নেই। অনেক ধন্যবাদ। অনুষ্ঠান 2014 প্রাইমারি নট ইনক্লুডেড।